আমাদের বুফার্ড ফুটবল একাডেমি মার্সাই ফ্রান্স আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো আমরা প্রথম খেলা জিদান একাডেমির সাথে আমরা ফাইভ সাইড খেলবো। আমাদের অলরেডি ছজন প্লেয়ার আছে, ওরা ফাইভ সাইড প্রথম ম্যাচ খেলবো। দেন সেকেন্ড ম্যাচটা যেটা 2 তারিখে হবে সেটা আমাদের প্রবাসী বাঙালি অনেক ফুটবলার আছে, ওনারা মার্সাইতে যোগ করবে, আমাদের সাথে 11 সাইড খেলবে এই 2 তারিখ। আমি আসলে ঢাকা একাদশ আরসির ফাউন্ডার জেনারেল সেক্রেটারি। আমাদের প্রথম ম্যাচটা হবে মার্সাইতে। তো আচ্ছা, আমাদের সামনে পরিকল্পনা হলো যে ঢাকা একাদশ আরসি সামনের বছর 2024 মার্চে আমরা লন্ডনে যাচ্ছি, তখন আমাদের রানিং প্লেয়ার এবং ন্যাশনাল প্লেয়ার থাকবে, এটা আমাদের একটা পরিকল্পনা। আর একটা পরিকল্পনা আমাদের ভবিষ্যতে এটা রিক্রিয়েশন ক্লাব, ঢাকা একাদশ আরসি রিক্রিয়েশন ক্লাব, এটা আমরা একটা লাইকিন গুলশান ক্লাব ঢাকা ক্লাবের মতন করার চেষ্টা করতেছি, আশা করি এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আসলে সর্বপ্রথম আমি আসলে দুঃখিত এই ব্যাপারে যে আমাদের ভিসা যে কজন প্লেয়ারের আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম বাট আমাদের পুরো টিম পায় নাই, তো বাধ্য হয়ে আমরা যেমন মানে টিম যেতে হবে, তো যেহেতু এমন একটা অ্যাপ্রোচ আমাদের আসছে তো এই জন্য আমাদের একটা ফাইভ সাইড খেলতে হচ্ছে। হ্যাঁ, আর আমাদের প্রিন্স ভাই যেটা বললো, তো আমরা 2টা ম্যাচ খেলবো, সেই জন্য একটা ফাইভ সাইড আর একটা হচ্ছে প্রবাসী আমাদের বাঙালিতে তাদের নিয়ে খেলবো। তো আমি আশাবাদী যে আমরা এখানে এক্স কেউ নাই, এক্স আমি আছি বাট সবাই রানিং। হ্যাঁ, তো আমরা তো ইউরোপ যেহেতু, হ্যাঁ ইউরোপ বাংলাদেশ থেকে এখনও কোনো টিম পার্টিসিপেট করে নেই, আমরা যাচ্ছি, আশা করি মানে মনের দিক দিয়ে আমরা আসলে চাং আরেকটু ভালো হতো যদি সবাই ভিসা পেতাম, তো আমরা চেষ্টা করবো আমাদের বাংলাদেশের সম্মান যাতে নিতে পারি। ধন্যবাদ স্যার। আমরা যারা ঢাকা দেশে যারা আমরা 6 জন প্লেয়ার যাব, আমরা নিজেরার মধ্যে আমরা প্র্যাকটিস করতেছি প্রতিদিন মর্নিংয়ে, আমরা প্রতিদিন প্র্যাকটিস করতেছি সমানে কোচের আন্ডারে, আমরা সবাই সকালে মর্নিংয়ে প্র্যাকটিস করতেছি। আমাদের ঢাকা আবাহনী মাঠে হচ্ছে মর্নিংয়ে, আমরা ঢাকা আবাহনী মাঠে।